ওটিপির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে ভেরিফিকেশনটা, যে হ্যাঁ আপনার মোবাইলে আপনি নিশ্চিত হয়ে আপনার মোবাইলে যখন ওটিপি নাম্বারটা আছে তখনই আপনি টিকিট কাটতে পারছেন। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ যাত্রার যে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে, আজকে 3রা এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এবছর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর 42 জোড়া আন্তনগর ট্রেনের টিকিট দু পর্যায়ে দেওয়া হচ্ছে। আন্তনগর ট্রেনসমূহের টিকিট 100% অনলাইনের মাধ্যমে বিক্রি হবে। আজকে সকাল 8 ঘটিকায় অর্থাৎ পশ্চিম রাজশাহী থেকে আমাদের ওয়েস্ট জোনের অর্থাৎ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের সেই টিকিটগুলো ওপেন হয়েছে। আর আজকে দুপুর 14 ঘটিকায় অর্থাৎ 2 ঘটিকায় আমরা যদি ইয়াতে বলি তাহলে 14 ঘটিকায় পূর্বাঞ্চলের যে আন্তনগর ট্রেন সমূহ আছে সেই টিকিটগুলো অগ্রিম যাত্রা টিকিট ওপেন হবে। সকাল থেকে পর্যন্ত টিকিট বিক্রির যে পরিসংখ্যান সেটা হচ্ছে যে রাজশাহী পশ্চিমাঞ্চলগামী যেই ট্রেনগুলো রয়েছে এই ট্রেনের আমার টোটাল প্রায় 16,000 আসন সংখ্যা ছিল। এখন পর্যন্ত সর্বশেষ যে 10:30টায় আমরা তথ্য পেয়েছি প্রায় 11,000 টিকিট বিক্রি হয়েছে। এবং এই 11,000 টিকিট বিক্রির জন্য আপনার ফ্রিকোয়েন্সলি আপনার সকাল 8:30 নাগাদ আমাদের 15 লক্ষ সাবস্ক্রাইবার আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে, যেটাকে আপনার অনেকে বলে যে হিট করেছে। না আপনাদের দেখাচ্ছে সার্ভারের যেটা আমি বললাম যে এখনও টিকিট আছে। আপনি জানেন যে এবার আরেকটা জিনিস নতুন আমাদের এবারে প্রথম, সেটা হচ্ছে যে টিকিট কাটার জন্য যে সিস্টেমটা আছে ওটিপির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে ভেরিফিকেশনটা, যে হ্যাঁ আপনার মোবাইলে আপনি নিশ্চিত হয়ে আপনার মোবাইলে যখন ওটিপি নাম্বারটা আছে তখনই আপনি টিকিট কাটতে পারছেন। না ওটিপির কারণে আপনি যেটা বলছেন মানে ভেরিফিকেশনটা নিশ্চিত হয়েছে যে টিকিট যার ভ্রমণ তার সেটার জন্য এটা নিশ্চিত আপনার কনফার্ম করা হয়েছে। তো যেহেতু ওটিপির মাধ্যমে টিকিট কাটছে তো হয়তোবা অনেকে সেটাই কারণে হয়তোবা বিলম্ব হতে পারে, বাট টিকিট কাটার যে রেশিওটা দেখলাম মোটামুটি আজকে যেহেতু 3 তারিখের টিকিট প্রায় 11,000 টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে 16,000 টিকিটের মধ্যে, তো টিকিট প্রায় কাটার পার্সেন্টেজ খুবই সুন্দর। না এখন পর্যন্ত এরকম কমপ্লেন পাইনি, তবে আপনারা জানেন যেহেতু কোনো কারণে থেকে কোনো টিকিট হ্যাঁ দেওয়া হচ্ছে না 100% অনলাইনের মাধ্যমে, তো সম্মানিত সকল জাতীয় সাধারণ অনলাইনের মাধ্যমে টিকিট কাটছেন। এবং আশা করি আপনারা জানেন যে অনেকেই টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেন, হয়তো যেহেতু টিকিট সংখ্যা কম যাত্রী চাহিদা বেশি হয়তো সবাই সকলেই একই ট্রেনের ধরেন যদি একটা ট্রেনের টিকিট থাকে 800 যদি মানুষ যেতে চায় 8,000 তো 8,000 লোকের টিকিট দেওয়া সম্ভব না, হয়তো এই কারণে অনেকে বিড়ম্বনায় পড়তে পারেন। বাট আমাদের টিকিট দেওয়াকে আপনার ঈদ যাত্রাকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য এবার সকল ব্যবস্থা রাখা হয়েছে। জি আপনাদের মাধ্যমে যে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ঈদ যাত্রা শুরু হবে এবার অগ্রিম টিকিট, যেহেতু আমরা 3 তারিখে বিক্রি শুরু করেছি তার মানে ঈদ যাত্রার অগ্রিম যাত্রা শুরু হবে 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস এই দুটি ট্রেন আপনার কেবলমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সমান্তরাল যাত্রীগণ ভ্রমণ করবেন। এই ট্রেনটা ঢাকা থেকে না এবং এয়ারপোর্টে বিমানবন্দর স্টেশন দাঁড়াবে না, এই ট্রেন দুটো কেবলমাত্র ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সমান্তরাল যাত্রীগণ উঠবেন।